আমার রেকর্ডিং দেখেছেন, আমার ওয়াজ শুনেছেন, এক চেয়ারম্যান আমার ওয়াজ করতে দেবে না, দেখেছেন আপনারা। আমি বললাম তাহলে আপনি ওয়াজ করেন, আমি চলে গেলাম। চেয়ারম্যান তো গুতন প্রধান খেয়ে আমার ধরিছে, হুজুর আপনার ওয়াজ করা লাগবে, আমি তো ওয়াজ করা লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। শেষ পর্যন্ত ক্ষমা চাওয়ার পরে ওয়াজ হয়েছে। পরে শুনলাম যে প্রায় মাহফিলে হুজুরদের অপমান করে, আজকে আপনার পাল্লায় পড়ে গেছে, ঠিক মতো সাহিস্তাই চলে গেছে। কথায় বলে শক্ত ভক্ত নরমের জন্য। আপনি চেয়ারম্যান হয়েছেন তাতে কি হয়েছে? আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন তাতে কি হয়েছে? আপনি ও যদি সে নাগরিক, আমি ও সেই দেশের নাগরিক। আপনার যদি সত্য কথা বলার অধিকার থাকে, আমার অধিকার নাই কেন? আপনি মঞ্চে দাঁড়িয়ে আবল তাবল কথা বলে বসন মসন দিয়ে ইয়ে তা দিয়ে ভঙ্গ ভঙ্গিম ঘুরিয়ে কি বলে এর শাল তার ঘাড়ের পরে লাগিয়ে এর দোষ তার দেশের পরে দিয়ে আপনি একটা জনগণের কাছে একটা রায় নিয়ে ম্যান্ডেট দিয়ে চলে গেলেন। আর আমি আজিজুল ইসলাম কোরআনের কথা বলতে যাচ্ছি আপনার বাবার সম্মুখীন। আপনিও যে দেশের নাগরিক, আমিও সেই দেশের নাগরিক। আপনি বুক ফুলিয়ে কথা বলেন, আমার কথা বলতে দেওয়া হয় না কেন? আমরাও বলি আমাদের বাংলাদেশের একটা একলা মন্ত্রী, উনি বলেছে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, বিসমিল্লাহির রহমানির রহিম বলতেই তো পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকবে না। আচ্ছা সংবিধানে থাকে আর না থাক, তুই তোর এত মাথা খারাপ কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, স্বরাষ্ট্র মন্ত্রী আছে, পররাষ্ট্র মন্ত্রী আছে, বাংলাদেশের এত মন্ত্রী আছে, এই টাকলার বাচ্চা টাকলা তোর এত মাথা খারাপ হয় কেন? টাকলার বাচ্চা টাকলা তোর যদি খারাপ লাগে তুই ইসলাম ধর্মতে কি হই যা। তাসলিমা নাসরিন বলেছিল জুতোর বাড়ি কি ওই ভারতে বসে আছে, মাঝে মাঝে একটু চোখ মিটমিট করে তাকায়, বাংলাদেশে যাব, বাংলাদেশে যাব, আর আমরা জুতো দেখাই, আসি দেখ, এই সে দেখ। তাহলে ওই এক মহিলা আল্লাহর নামে কথা বলে, রসুলের নামে কথা বলে বাইরে যেয়ে বসে আছে। তোর যদি খারাপ লাগে তুই বাইরে চলে যা, কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম সাংবাদিক কি বলে সংবিধানে থাকবে, উল্টো পাল্টা করে জুতা পিটা খেয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে চলে যেত। মনে করেছো বাংলাদেশ তোমার বাবার নামে লিখে দিয়েছি, তোমারও ট্যাক্স চলে, আমারও ট্যাক্স চলে, তুমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। তুমি বড় হুজুরের বিরুদ্ধে কথা বলো গা জ্বলে না, আমি একটু কথা বলি এত গা জ্বালা করে কেন দুলো ভাই? সুতরাং কারো যদি ইসলাম ভালো না লাগে সে বেরিয়ে যেতে পারে, কথা বলেন ঠিক না? ঠিক বুড়া কয় তোমার যদি ভালো না লাগে, তুমি ইসলাম কবুল করলে না, তুমি নবীরে মাতি যাচ্ছ কেন? ওমর বলতেছে আমার দেশে আবার নবী কালেমার দাওয়াত দেবে, একদম কাল্লা আলাদা করে ফেলবো। বুড়ো তখন বলতেছে নিজের ঘর আগে সামলাও, কুয়াং ফুসিকুম আহালিকুম, নিজে আগে বাসো। তার মানে কয় তোমার বোনা তোমার ভগ্নিপতি কালেমা পড়িস? হ্যাঁ বোনার ভগ্নিপতি কালেমা পড়িস? সত্যি তো কয়? হ্যাঁ কয়। তাহলে ঘর সামলে আসি। অমর চলে গেলেন বুনির কাছে, বুড়া চলে গেলেন নবীর বাড়ি। রসুল গো তোমাকে মারার জন্য আমার চলে আসছে। নবীজি বললেন বুড়া রে পথ ছেড়ে দাও, বুলেটের গুলি মিস হতে পারে, রসুলের দোয়া মিস হতে পারে না। গতকাল সন্ধ্যাবেলা দোয়া করেছে, কয় অমর মুখে মুসলমান বানাইয়া দাও, দুই অমরের এক অমর মুসলমান বানাইয়া দাও, আজকে অমর আসতেছে মানে হলেই কালেমা পড়বে। অমর ওদিক থেকে কাজ বাস সেরে এসে কি যেন বিবেক সেরে দিয়েছে, সব মুখস্থ আছে আপনাদের বলবো না, এবার বিবেক সেরে দিয়ে এসে হজ নবীজির কাছে আসলেন, এসে বলেন ইয়া রসুল আল্লাহ ভুল বুঝতে পেরেছি, কালেমা পড়াইয়া দেন। নবী কালেমা পড়াই দিয়ে বলেন অমর রে আর কতদিন তোমার নবী মারি খাবে, আর কতদিন তোমার রসুল মারি খাবে? হজরত উমর বলেন ইয়া রসুল আল্লাহ মারি খাওয়ার পর্ব শেষ, এবার প্রতিশোধের পর্ব, আর নাই প্রতিবাদ, তারপরে এবার হবে কি প্রতিশোধ। এর একটা স্লোগান আছে না, আমরা এখন স্লোগান দেই, কত রকম স্লোগান দেই দরকার নেই। আমার ভাই আমার বললেন এবার আর প্রতিবাদ, এবার আর মারি খাবার, এবার প্রতিবাদ। নবীজি বলেন আমার পারবা? কাইয়া রাসূলুল্লাহ কয়জন হইছে দলে? কয় আগে ছিল 16 জন আর তুমি 17 জন, কয় 16 জন আমার কাছে দেন, আপনি হুজরাখানায় বসে দোয়া করেন, আমি 16 জন নিয়ে চললাম। কানে কোথায়? কয় হাতিমে। কয় যেই কি করবা? কয় যেই মোকাবেলা হবে। জোরে বললেন না সুবহানাল্লাহ, কয়জন? 16 জন আর ওমর 17 জন, নবী 18 জন। নবী দোয়ায় বসলেন,
ওমর চলে গেলেন জোহরের নামাজের পরে হাতিমের সামনে এসে বলতেছে আবু জেহেল বেরিয়ে এসো আবু সুফিয়ান বেরিয়ে এসো উতবা বেরিয়ে এসো সাইবা বেরিয়ে এসো ওলীদ ইবনে মুগীরা বেরিয়ে এসো নতুন সংবাদ সবাই বেরিয়ে আসলো না জানি কোন সংবাদ হয় পিছনে কিছু টুপিওয়ালারা আছে মনে হয় সব টুপিওয়ালারা আমাদের দলের ভিতরে ঢুকবে নবীরই মনে হয় তালাক দিয়ে চলে আসছে এখনই মনে হয় আমাদের দলের ভিতরে ঢুকবে এবার হযরত ওমর হাতিমের পরে দাঁড়ায় বলেন নতুন সংবাদ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আবু জাহেল বলল লাত উজ্জার গোপন জায়গার কসম ওরা বড্ড গোপন জায়গার কসম খেত লাত উজ্জার কাপড়ের নিচের কসম তুই ধ্বংস হ তুই মরিস নে কেন গজব আসে না কেন ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে ইট ফেলে মারবো আবু জাহেল বলতে চোখের দিক তাকাই দেখ চোখ আমলা রাটির মতন বড় হয়ে গেছে শীতকালে মানুষ ঘেমে গেছে ও কানে কিছু বলি বলো তো চাবাই খেয়ে ফেলবো সবাই চলে গেল সবাই যখন চলে যায় ওমর বললেন সবাই যখন চলে যায় ওমর বললেন সবাই যখন চলে যায় ওমর বললেন যাওয়ার আগে শুনে যাও যাওয়ার আগে শুনে যাও আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছি ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছি আগামী কাল থেকে আমি নবীর সঙ্গেই থাকবো নবীর বডিগার্ড যদি কেউ নবীর দিকে বেকা চোখে তাকাও চোখ উপড়ে ফেলবো হাত উঁচু করলে আস্ত হাত দিয়ে ফিরে যেতে পারবো না কথাই বলে শক্তের ভক্ত নরমের জম নরম পালিশ পেয়ে বসে নরম পালি পেয়ে বসে আমার রেকর্ডিং দেখেছেন আমার ওয়াজ শুনেছেন এক চেয়ারম্যান আমার ওয়াজ করতে দেবে না দেখেছেন আপনারা আমি বললাম তাহলে আপনি ওয়াজ করেন আমি চলে গেলাম চেয়ারম্যান তো গুতন প্রধান খেয়ে আমার ধরিছে হুজুর আপনার ওয়াজ করা লাগবে আমি তো ওয়াজ করা লাগবে ক্ষমা চাওয়া লাগবে শেষ পর্যন্ত ক্ষমা চাওয়ার পরে ওয়াজ হয়েছে পরে শুনলাম যে এ পেরায় মাহফিলে হুজুরদের অপমান করে আজকে আপনার পাল্লায় পড়ে গেছে ঠিক মতো শায়েস্তাই চলে গেছে কথায় বলে সত্তর ভক্ত নরমের জন্য আপনি চেয়ারম্যান হয়েছেন তাতে কি হয়েছে আপনি এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন তাতে কি হয়েছে আপনি ও দেশের নাগরিক আমি ও সেই দেশের নাগরিক আপনার যদি সত্য কথা বলার অধিকার থাকে আমার অধিকার নাই কেন আপনি মঞ্চে দাঁড়িয়ে আবল তাবল কথা বলে বসন মসন দিয়ে ইয়ে তা দিয়ে ভঙ্গ ভঙ্গিম ঘুরিয়ে কি বলে এর শাল তার ঘাড়ের পরে লাগিয়ে এর দোষ তার দেশের পরে দিয়ে আপনি একটা জনগণের কাছে একটা রায় নিয়ে ম্যান্ডেট দিয়ে চলে গেলেন আর আমি আজিজুল ইসলাম কোরআনের কথা বলতে যাচ্ছি আপনার বাদার সম্মুখীন আপনিও যে দেশের নাগরিক আমিও সেই দেশের নাগরিক আপনি বুক ফুলিয়ে কথা বলেন আমার কথা বলতে দেওয়া হয় না কেন সুতরাং এদেশ আঠারো ষোলো কোটি সতেরো কোটি নব্বই লক্ষ মানুষের দেশ এদেশে হিন্দুদের অধিকার আছে বৌদ্ধদের অধিকার আছে খ্রিস্টানদের অধিকার আছে আমার অধিকার আছে আপনার অধিকার আছে যদি আমাদের অধিকার নাই থাকবে এখন এসে তারে তারে কাঁদতেছে কেন ভোট দাও ভোট দাও ভোট দাও আমার যদি অধিকার না থাকে আমার কাছে ভোট চাও কেন কের জন্যই ভোট চাও পাঁচ বছর আমাকে পাঁচ বছর তুমি পাওয়ারে ছিলে পাঁচ বছর তোমার দায়িত্ব তুমি পালন করেছো আমাকে অধিকার হরণ করেছো এখন আমার কাছে এসেছো এখন আমার কাছে এসে বলতেছো এবার যদি আমি নির্বাচিত হতে পারি আমি আর কারোর কোনো কষ্ট দেব না নে তোমার অতীতের পাঁচ বছর দেখে আমরা চিন্তা ভাবনা করব তুমি পাঁচ বছর কেমন ছিলে কথা বলেন কথা বলেন কথা বলেন নতুন করে তওবা করার সুযোগ আসার আগে তোমার অতীতের পাঁচ বছর আমরা বাজাই দেখবো যে তোমার দ্বারা মানুষ ঘরে শান্তিতে ছিল না অশান্তিতে ছিল তুমি কয়টা লোকের কাঁদিয়েছো তুমি কয়টা লোকের ঘর ছাড়া করেছো তুমি কয়টা লোকের ফিজিয়াপ কাট মেরি খেয়েছো এখন তো ফেরেস্তা সেজিস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি আর কিছু করব না আমি এখন ভালো হয়ে গেছি এই ভালো সেই ভালো নয় কথা বলেন ঠিক না বে ঠিক বিগত পাঁচ বছর তুমি যা করেছো তোমার ইতিহাস দেখে আমরা ডিসিশন নেব যদি এই পাঁচ বছর ভালো ছিলে না খারাপ ছিলে আমরা দল বুঝি না আমরা কোন দলের কে সমাপ্ত করা বুঝি না আমরা চাই ব্যক্তি ব্যক্তি যদি ভালো হয় ইউনিয়নের মানুষ শান্তিতে থাকবে ব্যক্তি যদি শয়তান হয় ইউনিয়নের মানুষ না ঘুমিয়ে থাকবে ঠিক
এজন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আমার যুবক যথার্থই বলেছেন, মাইয়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ও মাইয়াশফাউ শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি কোনো ভালো নেতাকে সাপোর্ট করবে, ওই নেতা পাওয়ারে যাওয়ার পরে যত ভালো কাজ করবে সব ভালো কাজের সব আমি পাব, কারণ আমার ভোটে আমার সাপোর্টে নেতা ক্ষমতায় গেছে। অমায়াশফাউ শাফাতান সাইয়াতান, যদি কোনো খারাপ নেতা পাওয়ারে যায়, ওই নেতা যত অন্যায় কাজ করবে সব অন্যায় আমার নামে লেখা হবে, কারণ আমার ক্ষমতা আমার ভোটের কারণে ওই নেতা এখন ওই বড় চেয়ারে বসেছে। সুতরাং আমাকে চিন্তা করতেই হবে, এই পাঁচ বছরের আর মাত্র আটটা দিন ওনারা আমার তার কাছে আমার কাছে আনবে, আট বছর আট দিন ছালাম দেবে, এরপরে আট দিন পরে যদি একটু দয়া করে এরকম চেয়ারে বসতে পারে, আমি যেই কবে সাজা সালাম আলাইকুম উনি দেখবেন ওই কি বলে ওই মোটরসাইকেল ব্রেক করার মতন ওর মুখে তখন কলেরা হবে। এখন সালাম দিয়ে দিয়ে গেজা উঠে যাচ্ছে, আর তখন সালাম দিলি মোটরসাইকেলের মতন কথা বলে। এখন এসে আমার চৌদ্দ গোষ্ঠীর নাম জানে, চৌদ্দ গোষ্ঠীর ভাষণীর নাম জানে, আর তখন গেলি বলবে আপনারা যেন চেনা চেনা মনে হচ্ছে, কোন জায়গায় জানা দেখিলাম আপনারে, ও চোখ তুলি ফেলতে হয় না। তুমি কেমন নেতা জনগণ ভালোই জানে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আগামীতে এই দুইটা ইউনিয়নের ভাগ্য নির্ধারণের চাবিকাটি আপনাদের হাতে। আপনারা এমন কোন নেতা আনবেন না যে নেতা এসে আমাদেরকে আবার সে আগের অবস্থানে ফিরেই নিয়ে যায়। আল্লাহ আমার যেন শান্তিতে থাকার তৌফিক দান করেন। আমি যতটুকু শুনেছি প্রশাসনের ভাইদের কাছে, নেতাদের কাছে যতটুকু শুনেছি, নির্বাচন স্বচ্ছ এবং কি বলে সুস্থ হবে। নির্বাচনে প্রত্যেকটা মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা তিন নেতার সামনে একটাই দাবি করি, কে ক্ষমতা যাবে আর কে ক্ষমতায় যাবে না ওটা হওয়ার মালিকের হাতে। আপনাদের প্রত্যেকের কাছে দাবি, আমাদের যেন দিনের ভোট রাতে না হয়, আমরা যেন আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। তাই যাকে আল্লাহ সম্মানিত করবে আমরা সেটা মেনে নেব, দুঃখ নাই। জনগণ যারে মেনে নেবে আমরা তাকেই নেতা হিসাবে, চেয়ারম্যান হিসাবে মেনে নেবো, মেম্বার হিসাবে মেনে নেবো। কিন্তু আল্লাহর কাছে দাবি করি, আল্লাহ আমার ম্যান্ডেট আমার সিল আমার সমর্থনটা দেওয়ার তৌফিক দিয়ে দিও। আমি যতটুকু শুনেছি প্রশাসন থেকে বলা হয়েছে, আমাদের মাননীয় এমপি মহোদয়ও বলে দিয়েছেন যে ভোট স্বচ্ছ হবে, তোমরা দাঁড়ে দাঁড়ে যাও, মানুষ যদি তোমাদের পছন্দ করে তোমরা বেরিয়ে আসবা, ওই ক্ষমতার জোরে বন্দুকের নলে আর নির্বাচন করতে দেওয়া হবে না। ওনারা বলেছে আমরা ওই কথার সঙ্গে একমত, আপনারাও সচেতন থাকবেন, আমার ভোট আমি দেবো, যারে খুশি তারে দেবো, যদি কেউ আমার ভোট হরণ করতে চায়, আমার গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত করতে চায়, তার সঙ্গে লড়াই করা আমার জন্য ফরজ, পুরাই জন্য ও এক প্রান্তে দাঁড়াবে, আমি আর এক প্রান্তে দাঁড়াবো, তবু আমার আমানতের খেয়ানত করতে দেব না, দেব না, দেব না। আমি কি কারোর পক্ষে গান গেলাম, কারোর বিপক্ষে গান গেয়েছি? আমি আমার বাংলাদেশের গান গেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রাহম করুন আল্লাহ রাহম, আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন শাহজালালের বাংলাদেশ, শামকুদুমের বাংলাদেশ, খানজাহান আলীর বাংলাদেশ, আহসানুল্লাহর বাংলাদেশ। পাশে শুয়ে আছে খান বাহাদুর আহসানুল্লাহ, কথা বলেন।
তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশে শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ।